গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল কাবেরী লাইফস্টাইল ব্লগ। তো আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। মানে আর কি, অনেক দিন হয়ে গেল ভিডিও দেওয়া হয় না, মানে দিই না, আমার ইচ্ছাও হয় না, কারণ আমি সাপোর্ট পাচ্ছি না, ভিডিও দিচ্ছি ভিউজ হচ্ছে না, তো আর ইচ্ছাও হয় না সেই কারণে ভিডিও বানাতে বা করতে, আপলোড দিতে। তারপর আপলোড দিতে গেলেও নেট লাগে, তো তার কারণে আমার ভিডিও মানে পোস্ট করি না। তো অনেক দিন হয়ে গেল, তো তাই ভাবলাম আজকে আরেকটা ভিডিও দিই, কি আর করবো, যখন চ্যানেল খুলেই ফেলেছি তখন তো ভিডিও দিতেই হবে। তো সকালে ফার্স্ট আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, দেন আমাকে মানে উঠে তো কিছু একটা খেতে হবে, তো বিস্কুট আনা থাকে, তো বিস্কুট শেষ হয়ে গেছে, সেই কারণে বর পাশের দোকান থেকে এনে দিল দু প্যাকেট এই ক্রিম বিস্কুটগুলো। আর এই বিস্কুটগুলো খেতে খেতে না আমার ছোটোবেলাকার কথা মনে পড়ছিল, যাই হোক আর কি, ছোটোবেলাতে যেমন আর কি ক্রিমগুলো চেটে চেটে খেতাম না, ওরকম তো মনে পড়ে গেল। তো খাওয়া হয়ে গেছে আমার, দেন খাওয়ার পর দেখো আমার রুমটার কী অবস্থা যাচ্ছে তাই। আর এই যে জামাগুলো আমি দুদিন আগে পরে বেরিয়েছিলাম, তো এখনও অবধি ওখানে পরে যায়, এতটাই ল্যাতখোর আমি, তো ল্যাতখোর হলে তো ওই রকমই হবে না। তো বরের জামাটাও তাই, ওই যে রাখাই আছে আর কি, মানে বলেছে আমাকে বর, তো সে সোমবার গেছিলাম শিবরাত্রি, এই সরি জল ঢালতে, তো সেই দিন থেকে আর কি জামা পরেই আছে, গোছানোর হচ্ছে না ল্যাতখোরের জন্য। আমি তো ল্যাতখোর, ল্যাত খেতে ভালোবাসি তাই। তো এখানে কী করবো খুঁজে পাচ্ছিলাম না, এদিকে পেটেও প্রচণ্ড ব্যথা করছিলো, মাঝে মাঝে পেটে প্রচণ্ড ব্যথা করে, তো জল খুঁজছিলাম তখন থেকে জল আর পাচ্ছিলাম না। তারপর দেখছি বিছানার কাছে জলটা রাখা ছিল, তাই জলটা নিয়ে আর কি খেয়ে নিলাম, তো জল খাইনি হয়তো ওই কারণে পেটে ব্যথা করছিলো, যাই হোক। তারপর ক্যামেরাটায় যেখানে লাগিয়েছি তো ওখানে না ভালো তেমন দেখা যাচ্ছে না, যেহেতু রোদ্র আছে ওইদিকে, তাই আর কি ক্যামেরাতে কেমন একটা ঝাপসা ঝাপসা দেখাচ্ছিলো। তো এখানে আমি বরের জামাটা আর কি কোচকাচ করতে বসে গেছি, তো আর এখানে তো যেহেতু ক্লিয়ার দেখাচ্ছে না, তো তাই আমি ক্যামেরাটা এখান থেকে সরিয়ে আমাকে অন্য জায়গায় লাগাতে হবে। তো এই যে জামাটা, আমি মানে একটা জামা, আমার জামাটা আর ওর জামাটা গোছাতে প্রায় আমি আধ ঘন্টা টাইম নিয়ে নিয়েছি, কারণ সকালে আমার না এত দুর্বল লাগে, সকালে না ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কোনো কাজ করতে ইচ্ছা করে, কিন্তু কী করবো, কাজ তো করতেই হবে, যাই হোক। তো ক্যামেরাটা ওখানে দেখা চেয়েছিলো না, তাই আমি এখানে সেট করে নিয়েছি। আর এই যে বড় জামাটা আমি গুছিয়ে নিয়েছি, স্প্লিট করে দিয়েছি তাই, কিন্তু আমি এই যে মানে প্রচণ্ড টাইম লেগেছে, যেহেতু শরীর না চললে মনও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না, তাই কাজ করতেও ইচ্ছা করে না। তো কোনো রকম যেমন তেমনভাবে আর কি জামাটা আর কি রেখে দিলাম, মানে খুব ভালো করে নয়, তো আর কি মানে যত তাড়াতাড়ি পারি আর কি, তো তাই রেখে দিলাম। তারপর আমি আমার জামাটা এই যে পরেই আছে যবে থেকে গেছি, তো আমার জামাটা ওইখানে একটু গুছিয়ে নিচ্ছি। আর ওইখানে আইসক্রিম খেয়েছিলাম, সে কিন্তু আইসক্রিম জামাতে লেগে গেছে, তো কী করবো সেটাই আর কি ঝাড়াচ্ছিলাম। আর এই যে তারপরে জামাটা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আর জামার কাচার ব্যাপারটা কী বলতো, যে নতুন জামা যদি ভালো, ড্রেসগুলো যদি ডেলি কাচা হয় তাহলে না বেশি দিন টেকসই হয় না, নষ্ট হয়ে যায়, তো সেই কারণে আমি কাচি না, খুব নোংরা মানে ভালো জামাগুলো কাচি না খুব, মানে কাচি বলতে নোংরা হলে তো কাচতে হবে, আর এমনি একবার 10 মিনিটের জন্য পরলে সেটা তো কাচা যায় না। তো তারপরে এই যে প্যান্টটাও গুছিয়ে নিয়েছি আমি, ব্যাস তারপরে এই যে আলমারিটা খুলে সবার কি ঢুকিয়ে দিই, আর ওই সাইডটাতে আমার আর এই দিকে বরের মানে জামা রাখি। তো তারপর আস্তে আস্তে গুছিয়ে নিলাম জামাগুলো, ঢুকিয়ে দিলাম আলমারিতে। তারপরে এই যে বরের গেঞ্জিটাও এখানে ঝুলছিল, তাই হলাম গেঞ্জিটাও আর কি রেখে দিই, যেহেতু বিছানাটা গোছাতে হবে তাই সব কিছুই সরাতে হবে এখান থেকে। আর আমার রুমটাতে এখন অবধি কোনো ক্লিয়ার কাজ হয়নি, শুধুমাত্র জাস্ট রং করা হয়েছে আর রুমটা হয়েছে, আর এই যে খাট আর আলমারিটাই রাখা আছে। তো এখন অবধি আমার অনেক কিছু কেনার আছে, ড্রেসিং টেবিল, শোকেস, অনেক কিছু কেনার আছে, তো সেগুলো কিনবো পরে আস্তে আস্তে। তো ব্যাস আর কিচেনটাও আর কি হয়নি, আনকমপ্লিট আছে, তো সরি কমপ্লিট মানে মাথাটা আর কি খেপে গেছে। তো বিছানাটা এখানে ঝেড়ে নিলাম, তো ঝেড়ে পেরে নিলাম, তারপর এই যে পর্দাটা ওখানে সরিয়ে আর কি বেঁধে দিলাম। তারপরে বিছানাটা ঝাড়ার পর বালিশ টালিশ সব যেখানে যে যা জিনিস সব রেখে দিলাম। আর কেমন লাগছে বলো তো এবার দেখতে। আর এই চাদরটা না আমি অনলাইনে অর্ডার করেছিলাম, ভালোই এসেছে মোটামুটি। তো তারপরে এই যে আমার রুম, এখন কেমন লাগছে
বলো। তারপরে এই যে বরের এত এত জমা, এগুলো আমাকেই কাচতে হবে, কারণ আর নিচে ফেলিয়ে ফেলিয়ে রেখে দেবে আর আমাকেই কাচতে হবে, কিছু করার নেই। মানে ওয়াইফ যখন হয়েছি তখন তো বরের কাজকর্ম আমাকেই করতে হবে, শরীর ভালো না চললেও কি আমাকেই করতে হবে, কারণ ও তো ছেলে, নিজে তো করবে না, তাই আমাকেই করতে হবে। তো এখানে ওই সাইড দিকে আর কি আমি রাখলাম বরের জামা প্যান্টগুলো, দেন রাখার পর আর কি এবার আমি একটা ঝাঁটা নিয়ে এসে ঘরটা কি ভালো করে তো মনে হয় ঝাঁট দিয়ে দেবো। আর আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, মানে সেই যে বললাম যে শরীরটা চলছিল না, লাত খেতে খেতে লাত খেতে খেতে 9:15 বাজিয়ে দিয়েছি 7টা থেকে, তার কারণে আর ঘরটাও আজকে মোছা হলো না। আর ডেলি ডেলি ঘরও মুছি না, আমি যাই হোক একদিন বরকর মুছি, যেহেতু শরীর চলে না তাই ডেলি ডেলি ঘর মোছাটাও যায় না, আর নোংরা তো থাকে না কোনো কিছু, তো তাই ঘরটা মোছার পর। তো আমি এখানে বলছি দেখো আমার ঝাঁট দেওয়া কমপ্লিট, উফ, আর এইদিকে 9:15 বেজে গেছে, তাই আমাকে এবার স্নান করতে হবে গা, যেহেতু স্নান না করে কোনো কিছু খেতে পাবো না, তাই এইদিকে এইদিকে তাকটাও প্রচণ্ড অবস্থা খারাপ, তাই এটাও একটু গোছগাছ করে নিই। আর স্নান না করে কেন খেতে পাই না তার কারণ হচ্ছে আমাকে গাছে জল দিতে হয় হরি গাছে, আর ঠাকুরকে ধূপ দিতে হয়, তো তাই আমি আর কি ওগুলো করার পরই খাবার খাই, নাহলে খাই না। এরকম সকালে বিস্কিট আরে টুকটাক খাই কিন্তু মুড়ি খাই না বা কোনো কিছু খাই না। তো ও গুছিয়ে নেওয়ার পর আমি স্নান করে নিয়েছি আর বরে জামা প্যান্ট ছিল সেগুলো গেছে নিয়েছি, আর এই যে এখন ভিজে কাপড়, এবার আমি আর কি ড্রেসটা চেঞ্জ করে নেবো। তো এই যে একটা শাড়ি পরে নিয়েছি, লাল পেরে সাদা শাড়ি যেটা পরতে হয় আর কি, তো এটা পরে আমি এখন ঠাকুরকে গাছে জল দেবো, ধূপ দেবো, তো ওগুলো আর কি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো আমি আজকে। তো তাই তো এখানে ফার্স্টে গঙ্গা জল নিয়ে নিলাম, আর এই যে বরের মোটা মোটা প্যান্ট আর এগুলো এই যে জামা সব আমি আর কি কেচেছি, তো ওগুলো একটু দেখিয়ে নিলাম। আর এই যে আমাদের তুলসী মন্দিরে গিয়ে অর্ডার দেওয়া হয়েছে তো পাথরের, তো সেটা আসবে, আর আপাতত ওই জন্য তুলসী গাছটা এখানে রাখা আছে। তো আমি এখানে গাছে জল দিয়ে নিচ্ছি, 3 বার আর কি জল দেবো, আর একটা মন্ত্র আছে যেটা বলে তুলসী গাছে জল দেওয়ার সময়, সেটা সবাই জানো আশা করি, তো ওই মন্ত্রটাই বলছি। তারপরে সূর্যদেবকে দিয়েছি 3 বার জল, ব্যাস তারপরে আর কি প্রণাম করে নিলাম আর মাথায় কাপড় সার, তো তারপর আর কি তুলসী গাছে জলটা খেয়ে নিয়েছি, সূর্যদেবকেও দিয়ে দিয়েছি। তারপর শাশুড়ি মা চলে এসেছিলো তাই ফোনটা অফ করে দিয়েছিলাম, আর এটা হচ্ছে ঠাকুরঘর, মানে ঠাকুরঘরটাও কমপ্লিট হয়নি, যে ঠাকুরঘরটা হবে এখানে অন্যভাবে রাখা আছে। তো এখানে আমি ধূপ দেখিয়ে দিচ্ছি, তো ফোন ধরে ধরে তো আর ধূপ দেখানো যায় না, তাই আর কি একটু মানে তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না। তো তারপরে এই যে আমি খাবারের জন্য আর কি শশা, আমার প্রিয় মুড়িতে আর কি শশা খেতে আমার খুবই ভালো লাগে, তো শশার আমি কেটে নিচ্ছি এখন, ওটা দিয়ে আমি মুড়ি খাবো। তো তো শশার ছালটা তার জন্য ছিলে নিচ্ছি আর কি, শশার ছালটা ওপরে ভালো না, তাই জন্য শশার ছালটা একটু ছিলে নিলাম। তারপরে এই যে মুড়িতে আজকে ছিল টিফিনে শশা মুড়ি আর শাশুড়িমার চপ বানিয়েছিল ওটাই, আর এখানে জল নিয়ে নিয়েছি, তো চলো টিফিনটা আর কি করে নিই। তো টিফিন করার পর এই যে আমি এখানে এখন আর কি যেটা কাজ আর কি চুল টুল ছাড়ানো, সিঁদুর পরা, একটু ক্রিম মাখা, ওটাই করবো আর কি। তো এখানে সিঁদুরটা করে আর কি সিঁদুরটা পরে নেবো, যেহেতু গরম লাগছে তাই সিঁদুর করে আমি চুলটা বেঁধে থাকতে পারবো না, তো আপাতত এমনিভাবে আর কি সিঁদুরটা পরে নিই। সিঁদুরটা যেহেতু সিঁদুর পরতেই হবে তাই আর কি সিঁদুরটা পরে নিই, দেন তারপর চুলটা আবার গুটিয়ে নেবো। তো সিঁদুরটা আমি এখানে পরে নিচ্ছি, আর এই যে তুলিটা এটা দিয়ে সিঁদুরটা পরি ভালো হয়, মানে খুব মোটা হয় না, আর এমনি হাতে পরতে গেলে মোটা হয়। তো তারপরে সব কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি 12:30 বাজছে, এখানে এখন একটা বড় মতো একটা আপেল নিয়ে নিচ্ছি, ওটাই খাবো। তো ভর্তি পেটে ফল খেতে হয়, খালি পেটে নয়, তো পেটে তখন ভর্তি ছিল তো একটা ফল মানে আপেলটা খেয়ে নিলাম, আপেলটা খেতে খুব একটা মিষ্টি নয়, ঠিকঠাক, যাই হোক, তো এত বড় আপেল, তো সেটা আমি খেয়ে নিলাম। দেন খাওয়ার পর তারপরে আমি দুপুরে ভাত টাত খেয়ে আর কি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমিয়ে পড়েছি তো উঠেছি একদম 6টায়, আর এইখানে পুরো বৃষ্টি হয়েছে বাইরে দেখছি পুরো বৃষ্টি। তো তারপরে একটা বেদনা ছিল সেটাই ছাড়িয়ে নিলাম, তো ছাড়িয়ে নেওয়ার পর খাবো না এখন যেহেতু, তারপরে সন্ধ্যেতে খেয়ে নিলাম আমি বিকালে একটু চা পরোটা, তারপরে এই যে খেলাম বেদনাটা খাবার, রাতে আবার এই যে খিদে পেয়েছিল তাগুলো খেলাম। কালকের ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, তো ভাবলাম আজকে ভিডিওটা আমি এন্ড করে দিই, তো আবার মানে কালকে আবার ব্লগ দেবো, তো আজ কালকের ভিডিওটা আজকে আমি এডিট করতে হবে, তো আজকে আর কোনো ভিডিও আমি করিনি, তো আবার আর কি পরের দিন ভিডিও করব। তো আজকে এন্ড করলাম ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে।